ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বরানগর পুরসভার কর্মচারীদের কাজের সময় বাড়ানোর প্রতিবাদে তারা বিক্ষোভে সামিল হলেন। বনগুলিতে তারা আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেছেন। 4টি ওয়ার্ডের 250 কর্মচারী, তাদের বক্তব্য যে 34টি ওয়ার্ডের সমস্ত কর্মচারীরা তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের অভিযোগ যে আগে ভোর 5:30 থেকে বেলা 12টা পর্যন্ত তারা কাজ করতেন, এখন তাদের কাজের সময় দুপুর 1:30 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারই প্রতিবাদে তারা আজকে সমস্ত রকম কাজ বন্ধ করে, অর্থাৎ সাফাই অভিযান এবং নানা রকম কাজ রয়েছে পুরো পরিষেবা, সে সমস্ত স্তব্ধ করে তারা আন্দোলন নেমেছে। তারা কেন আন্দোলন করছে জেনে নেব, আপনারা কেন আন্দোলন? আমরা করছি, আমাদের সময়সীমা বাড়িয়ে দিয়েছে, আমাদের মাইনাপত্র পাচ্ছে না, আমরা এতক্ষণ পরিষেবা দিতে পাচ্ছি না, ছুটিগুলো বন্ধ করে দিয়েছে, মূল্য বলেছি, মূল্যবৃদ্ধি যা, এখন যে হারে যা বাজারের দর, আমাদের এই সংসার চলছে না, আমরা বেলা 1টা ডিউটি করি সেটাও আমাদের বন্ধ করে দিচ্ছে, আমাদের চলবে কী করে, বাল বাচ্চাদের নিয়ে আমাদের রাস্তায় বসতে হবে। পুরো কর্মচারীদের আন্দোলনে এক স্তব্ধ হয়ে গেছে বরানগর পুরসভার পুরো পরিষেবা। পুরসভার তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া আছে, কিন্তু এই আন্দোলন যদি চলতে থাকে তাহলে পুরো পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে আগামী কয়েকদিনে, এবং আন্দোলনকারীরা জানিয়েছেন যতক্ষণ না তাদের সমস্যার সমাধান হচ্ছে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।